Am o sub duche, mi-e baba mai amare, m-a încercat să fac loc de se. Mă ne poște, asti. Am ajuns de pe mâna mută și un dorm mâna mută, m-a ne spăita, m-a ne dus ভালো ভাই একটা পাইতাম তার কাছে বিয়ের সাথে বসে তার হাত ধরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো খুব অসহায় তো আমরা জীবনের গল্পটা শুনব বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপু কেমন আছেন ভালো আছি ভাই আপনি কষ্ট আছেন আচ্ছা আপনার নাম কি আমার নাম নির্জনা জি নির্জনা নির্জনা খুব সুন্দর নাম তো নির্জনায় বসে বসে কাউকে ভাবেন নাকি ভাবি তো ভাই অনেক তো মনের মতো মানুষ পাইলে সুন্দর মনের মতো একটা মানুষ পাইলে যে আমাকে হেল্প সেল দিকে তো করবে আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নেবে এরকম মানুষ হয়ে বিয়ে করবেন তো বিয়ে কি করছেন নাকি নাকি না বয়স কত চলে এখন বয়স 18 থেকে 19 বছর হচ্ছে আচ্ছা তো বিয়ের তো বয়স হয়ে গেছে নাকি হ্যাঁ তো বয়স হলে তো বিয়ে শাদী করতে হয় না তো লোকজন খারাপ বলে তো বিয়ে শাদী করার ইচ্ছা আছে আছে বলে তো মিডিয়ার সামনে আছে ভাই আচ্ছা তো আপনার ফ্যামিলি দেখে কে আছে আমার ফ্যামিলি তো কেউ নাই বাবা মা নাই না বাবা মা ছোটবেলা 3 মাসের বয়সে কালে আমার পালক দিয়েছিল মাঞ্চের কাছে আচ্ছা কেন দিল এই যে অভাবের কারণে তারা বলে দিছিল আমার 3 মাসের বয়সের কালে পালক দিয়েছিল সেটাও তো কথা তো আর আমি জানি না ভাই ছোট ছিলাম না আচ্ছা তো এখন থাকেন কার কাছে বড় হয়েছেন কার কাছে বড় হয়েছিলাম যে আমারও পাল ছিল তার কাছে বড় হয়েছি কে পালছে আপনাকে পালছে আমি মানুষ পালছে খালা আমি খালা লাগে আর আত্মীয় স্বজন না আরকি মানে দুঃসম্পর্কের খালা পাড়াপড়শির খালা পালছে তা আপনার কোনো আত্মীয় স্বজন নাই যে আপনাকে নিয়ে একটু পালতে পারতো বড় করতে পারতো ভালোভাবে তেমন কেউ নাই আচ্ছা তো এই যে এত কষ্ট মাঝে বড় হয়েছেন আপনি আপনার কাছে এটা মনে করলে বা আপনার মাকে আপনাকে ফেলে দিছে বা আপনার বাবা নাই তো এটা মনে করলে কেমন লাগে আপনার কাছে খারাপ লাগে অনেক কষ্ট লাগে আচ্ছা তো এখন আপনারা কি করতেছেন এখন মিডিয়াতে আইসি একটা মনের মতো মানুষ করার জন্য সে যদি বয়স্ক হয় তা তার কাছে বিয়ে বসতে রাজি আছে আচ্ছা তো আপনি কি করেন এখন কাজ বাজ কিছু করেন নাকি হ্যাঁ কাজ করি কি কাজ করেন হ্যাঁ তো আশা বাড়িতে কাজ করি বাসা বাড়িতে কাজ করেন আচ্ছা তো বাসা বাড়িতে কাজ করে যে টাকা পান এটা কি আপনার কাছে রাখেন নাকি আপনার খালার কাছে তুলে দেন না বাসা বাড়িতে এখন খালার কাছ থেকে তাই পড়ছি একটা খালার খালার আমি যার কাছে আজ পালক দিছিল তার কাছ থেকে আসা আরেক খালার কাছে আসছে আর কি সে আমার আপন খালা নাকি ও আর কি আপন না কি আমি নেই পাল তো এখন কি আপনি বিয়ে শাদী করার ইচ্ছা আছে মানে তো কষ্ট না করে এখন কি বিয়ে করতে চান আচ্ছা তো পড়াশোনা কি হয়েছে কখনো পড়াশোনা করছেন পড়ালেখা করছে না কোন বন্ধ করছেন ফাইভ থ্রি পর্যন্ত মানে খালে আপনাকে পড়েছিল নাকি তারপরে আর পড়া নেই কাজে দিয়ে দিছে আচ্ছা তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে নাম্বার বলতে পারেন আপনি নাম কি বললেন তো দর্শক আপনারা যদি নির্জন আপার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার হচ্ছে 01735953304 আমি নাম্বারটা আবারও বলছি 01735953304 তো এই নাম্বারে ফোন দিলে আপনারা নির্জন আপার সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম